পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় বর্তমান একটা মাত্র লক্ষ্য, নারী অত্যাচার, নারী ধর্ষণ, নারী পাচারকারীদের প্রতিবাদ জড়াই করবে, তাদের মিথ্যা কেস মিথ্যা মামলা দিয়ে জেল খাটাচ্ছে। এবং বর্তমান রাজ্য সরকার পুলিশ আইন সবটাই এর বিরোধিতা করছে, আপনারা শুনলে অবাক হবেন। রাজ্যে মহিলা সুরক্ষার দাবিতে ধর্ণা। বুধবার চণ্ডীপুর বিধানসভায় বিজেপির মহিলা মোর্চার উদ্যোগে চণ্ডীপুর বিনয় স্মৃতি ফুটবল ময়দান থেকে সারা চণ্ডীপুর বাজার জুড়ে এক ধর্ণা কর্মসূচি নেওয়া হয়। উপস্থিত ছিলেন মহিলা মোর্চার সভানেত্রী শ্যামলী সিং, জেলার সাধারণ সম্পাদক পুলক কান্তি গুড়িয়া, চার মণ্ডলের মহিলা মোর্চার সভানেত্রী, অন্যান্য সমস্ত নেতৃবৃন্দ। ব্যুরো রিপোর্ট, টাইমস বাংলা। নমস্কার, আমি কোলাঘাট সামাজিক সেবা সমিতির সম্পাদক আবিদার মল্লিক। আপনাদের সকলকে 25শে ডিসেম্বরের আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। কোভিড-19 প্রাক্কালে নিজেদেরকে সুরক্ষিত রাখুন, মাস্ক ইউজ করুন, স্যানিটাইজার ব্যবহার করুন। আপনারা নিজেরা সুস্থ থাকুন, অপরকে সুস্থ রাখুন।